হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি নতুন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি মোবাইল সেটিংস নিয়ে আলোচনা করব, সেই সেটিংসটি আপনি যদি ফলো করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। তো আগে ধরুন আপনার ফোনে একবার চার্জ দিলে 8 ঘন্টা 10 ঘন্টা চলতো, কিন্তু এখন এই সেটিংসটি ফলো করার পরে আপনার মোবাইলে একবার চার্জ দিলেই তার ডবল, ধরুন 16 ঘন্টা বা 24 ঘন্টা বা দুদিনে চলে যেতে পারে আপনার ফোন। তো সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের যে সেটিংস বলে অ্যাপ্লিকেশনটি আছে ওটি ওপেন করতে হবে। তো আমি সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার। তো আমি যদি এমআই ফোনে দেখাচ্ছি তো আমার এইরকম ইন্টারফেস আসছে, কিন্তু আপনারা যে কোনো ফোন থেকে এটি এই সেটিংসটি ফলো করবেন সেমভাবেই এরকমভাবেই হবে। তো আমি দেখাচ্ছি। তো এখানে এসে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন লেখা আছে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স। তো এখানে আপনার যদি অন্য কোম্পানির ফোন হয়ে থাকে তাহলে এখানে ব্যাটারি বলে অপশন পাবেন। যদি আপনারা ব্যাটারি বলে কোনো অপশন না পান আপনার মোবাইলে তাহলে উপরে দেখুন সার্চ সেটিং বলে অপশন আছে, এখান থেকে আপনি ব্যাটারি বলে সার্চ করবেন, তাহলে আপনি ব্যাটারি পারফরমেন্স অপশনটি পেয়ে যাবেন। তো আমি এই ব্যাটারি পারফরমেন্সে এসে সবাই ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। দেখুন এইরকম ইন্টারফেস আসার পরে দেখুন আমার দেখাচ্ছে, আমি আরেকটা সেটিংস দেখিয়ে নিই আগে প্রথমে। তো এই দুটো সেটিংস ফলো করবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি সার্ভিস আগের তুলনায় অনেক বেড়ে যাবে। তো এইরকম একটা ইন্টারফেস আসার পরে একদম উপরে ডান দিকে দেখুন সেটিংস বলে একটি লোগো আছে। তো ওই সেটিংসের উপর, লোগোর উপর ক্লিক করতে হবে। যেই সেটিংসের লোগোর উপর ক্লিক করলেন তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আসার পরে একদম নিচে দেখুন লেখা আছে অ্যাপ ব্যাটারি সেভার, একদম নিচে। তো ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ওপেন হবে, লোডিং নিচ্ছে। তো লোডিং নিক, লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো রকম ভিডিও টেক রিলেটেড ভিডিও পেতে যে কোনো ভিডিও যদি চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আমার ওইটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি কোন অ্যাপটি সবথেকে বেশি ইউজ করেন, ধরুন ফেসবুক বলুন, ইউটিউব বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বা যে কোনো অ্যাপ বেশি ইউজ করেন সেই অ্যাপটিকে এখান থেকে খুঁজবেন। আমার ধরুন বেশিরভাগ এখানে ইউজ হয় আমার ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন উপরটা যেহেতু ব্লু কালার হয়ে যাচ্ছে তখন এইটা ইনেবল হয়ে যাচ্ছে উপরের যে অপশানটা, হ্যাঁ, নো রেস্ট্রিকশন। তো আর নিচে, তার নিচে দেখুন লেখা আছে ব্যাটারি সেভার। তো আমি যেহেতু ব্যাটারি সেভ করতে চাই সেই জন্য আমি ব্যাটারি সেভের উপর ক্লিক করব। তবে এইটা ব্লু হয়ে যাবে দেখুন, তো এইটা ইনেবল হয়ে গেছে। তো এর ফলে কি হবে, তো আপনি যখন ফেসবুক লাইট বা আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে এইভাবে ওপেন করতে পারবেন, তো যখনই ফেসবুক লাইট ব্যবহার করবেন তাহলে আপনার ফেসবুক লাইটে আগের তুলনায় অনেক ব্যাটারি কম খাবে, অনেক চার্জ কম নষ্ট হবে। তো তো এই সেটিংসটা করার পর আপনি যে যে অ্যাপ বেশি ইউজ করেন, তো আমি ধরুন আর একটা করছি, ধরুন এখান থেকে আমি দেখুন দাঁড়ান হোয়াটসঅ্যাপটা, হোয়াটসঅ্যাপটি খুললাম। দিয়ে হোয়াটসঅ্যাপে দেখুন ব্যাটারি সেভার করা আছে আমার, হ্যাঁ, অলরেডি। তো এইভাবে আপনি ব্যাটারি সেভারটা ওপেন করে রাখবেন যে অ্যাপগুলো আপনি বেশি ইউজ করে থাকেন। তো তারপর আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পরে, তো আমি আর একটু বেরিয়ে যাই, এই এরকম ইন্টারফেসে আসার পরে আপনি দেখুন উপরে দেখাচ্ছে আমার ব্যাটারি আছে 14% চার্জ আছে আমার ফোনে। তো আমার ফোন চলবে 4 ঘন্টা 23 মিনিট এখানে দেখাচ্ছে, ঠিক আছে, 4 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে এখানে। তো এবার আমি যেই এখানে তার নিচে দেখুন লেখা আছে ব্যাটারি সেভার বলে, এইটা ডিসেবল করা আছে। তো আমি যে এখানে ইনেবল করে দেবো এটা, তখন দেখুন 4 ঘন্টা 5 মিনিটের জায়গায় 6 ঘন্টা 17 মিনিট হয়ে গেল এটা। তো আপনারা সবসময় এই ব্যাটারি সেভারটি অন করে রাখবেন। আর আগের যে সেটিংসটি দেখালাম ওই সেটিংসটি ওইভাবে যে যে অ্যাপগুলো আপনি ইউজ বেশি করেন সেইগুলো অ্যাপ ব্যাটারি সেভার করে রাখবেন,
তো আগের তুলনায় অনেক বেশি চার্জ, মানে অনেক কম চার্জ খাবে আগের তুলনায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।